हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। तो आमार आज के स्पेशल रेसिपी होच्छे निरामिष मटरेर घुगनी। दारुण टेस्टी आर भीषण सहज भावे बनिए एकदम दोकानेर मतन टेस्टे। तो सम्पूर्ण भिडियोटा देखे बाड़ीते अवश्य ट्राई करबें। तो चलुन शुरू करा जाक। ये घुगनीटा बनानोर जोन्नो आमी प्राय 200 ग्रामेर थेके एकटु कम रयेछे সেই পরিমাণ মটরকে সারা রাত জলে ভিজিয়ে তারপর ধুয়ে প্রেসার কুকারের মধ্যে নিয়েছি। তারই সাথে ডুমো ডুমো করে কেটে রাখা দুটো আলুকে যোগ করে দিলাম, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন জল আর স্বাদ মতন লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো। এবার আমরা প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে এটা মোটামুটি 4টে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। ফ্লেমটা আমরা মিডিয়াম হাইতে রাখব। 4টে সিটি দেওয়ার পর ফ্লেমটা বন্ধ করে প্রেসার কুকারের প্রেসার নিজে থেকে রিলিজ হওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন আমাদের মটরশুঁটিটা কত ভালোভাবে সিদ্ধ হয়েছে, গোটাও রয়েছে অথচ ভেতর থেকে একদম সফট হয়ে গেছে। এবার আমরা এটা সাইডে রেখে দিয়ে নেক্সট স্টেপে চলে এলাম। একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন রিফাইন তেল। তেলটা খুব কমই দিয়েছি। এর মধ্যে আমরা কিছু গোটা গরম মশলা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা কিছু সময় ধরে একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা যোগ করে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই সময় কিন্তু ফ্লেমটা একদম বন্ধ করে দেবেন, না হলে একদম স্লোতে দিয়ে দেবেন, না হলে এই গুঁড়ো মশলাটা পুড়ে যাবে, তাতে কালারটা কালো হয়ে যাবে। এবার একটু কয়েক সেকেন্ডের জন্য মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একটা টমেটো বাটা যোগ করে দিলাম। এরই সাথে আমরা যোগ করে দেব আদা বাটা। এখানে আমি 1 ইঞ্চ আদা আর তার সাথে 2 থেকে 3টে কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছি। যে যেমন ঝাল চান সেই হিসাবে লঙ্কার পরিমাণটা দেখে নেবেন। এরই সাথে আমরা যোগ করে দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো আর অল্প জিরের গুঁড়ো, সাথেই দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে মশলাটা 3-4 মিনিট সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে টেস্ট ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি যোগ করলাম। মশলার সাথে চিনিটা একটু মিশিয়ে নেওয়ার পর যোগ করে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আর মটরশুঁটি। এবার আমরা এটাকে ঢাকনা দিয়ে ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি 8-10 মিনিটের জন্য রান্না করে নেব। তাহলেই ব্যাস আমাদের রান্নাটা কমপ্লিট। তো দেখুন 8-10 মিনিট পরে আমাদের ঘুগনিটা দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে। এদিকে যদি আপনারা আলুটা গোটা গোটা রয়েছে এটা পছন্দ না করেন, একটুখানি থেতো করে নিতে পারেন। এবার একটু ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা কুচি, একটু ধনে পাতা কুচি আর এর সাথে দিয়ে দেব একটু ভাজা মশলার গুঁড়ো, সাথে দিয়ে দেব এভারেস্টের অল্প গরম মশলা গুঁড়ো, এখানে 1/2 চামচ করে যোগ করেছি। খুব ভালোভাবে মিশিয়ে ফ্লেমটা বন্ধ করে ঢেকে কিছুক্ষণ রাখার পর গরম গরম পরিবেশন করব। পরিবেশন করার সময় কিন্তু অবশ্যই একটু তেঁতুল গলা জল দিয়ে দেবেন, তাহলে টেস্টটা আরও ভালো লাগবে। তো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।